বাংলার আলু যেহেতু বেশি দামে লোড হয়েছে সেই জন্য তুলনামূলকভাবে আমরা উত্তরপ্রদেশের মার্কেটের সাথে আমরা এখনো পর্যন্ত প্রতিযোগিতায় পেরে উঠতে পারছি না, সেজন্য আমাদের একটু আরও কম নিকাশি হয়েছে, এটা আমাদের ধারণা। নমস্কার, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাবো আগস্ট মাসে আলুর নিকাশি ও আলুর পরিস্থিতি নিয়ে কি বলছেন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক বরেন মণ্ডল। তবে তার আগে জানিয়ে রাখি, গতকাল ও গত পরশুদিন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির 15তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় চন্দ্রকোনা টাউনের মামনি কোলসরে। পশ্চিম মেদিনীপুর জেলার 22টি ইউনিটের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জেলা সমিতির নেতৃবৃন্দ। শনিবার বিকেলে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি দিভাস দে। এরপর সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারামান্না। চলুন শুনে নেওয়া যাক সম্মেলনের শেষে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন পশ্চিম মেদিনীপুরের বিদায়ী সভাপতি স্বপন পুরিয়া। স্বপনবাবু নমস্কার। নমস্কার, ইন্ডিয়া পটেটোকে নমস্কার। প্রথমেই জানতে চাইবো স্বপনবাবু, সম্মেলন তো শেষ হয়ে গেল, গতকাল থেকে আজ পর্যন্ত কি কি অনুষ্ঠান সূচি হয়েছে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। আমি প্রথমেই ইন্ডিয়া পটেটো নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে এই 15তম সম্মেলনে আপনাদের আসার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমেই বলবো, আমাদের গতকাল থেকে মেদিনীপুর জেলার 15তম সম্মেলন আমরা দীর্ঘ 3 বৎসর বাদে এই মামনি কোল্ড স্টোরেজে আমার 22টি জেলার সভাপতি, সম্পাদক এবং জেলা কমিটির নেতৃত্ববৃন্দ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এবং হাওড়া বিভিন্ন জায়গা থেকে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ উপস্থিত হয়েছিলেন। এই যে আমাদের যে কর্মসূচি, আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী মাননীয় বেচারামান্না মহাশয় গতকাল ছিলেন। উনি আমাদেরকে আশ্বস্ত করে গেছেন আগামী দিন চলার পথে যা কিছু অসুবিধা আমাদের ব্যবসায়ী বন্ধুদের আছে উনি আশ্বাস দিয়েছেন আমাদের পাশে দাঁড়াবে। যে কাজগুলো আমরা করতে গিয়ে বিভিন্নভাবে আমরা সে কাজ করে উঠতে পারিনি ঠিক সময়ে, একটা কাজকে 10 বার ছুটতে হয় আধিকারিকদের কাছে, সেই জন্য উনি কাল আশ্বস্ত দিয়েছেন যে কোনো বিষয়ে যদি ব্যবসা করতেছে কোনো সমস্যা দেখা দেয় উনি আমাদেরকে সহযোগিতা করবেন, এইটুকু আশ্বাস দিয়েছেন। স্বপনবাবু, জানতে চাইবো গতকাল থেকে আজ পর্যন্ত মোটামুটি আনুমানিক কত ব্যক্তি এই সম্মেলনে এসেছেন? আমার মেদিনীপুর জেলা সহ আমার মেদিনীপুর জেলায় প্রায় 3000 প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন এবং প্রত্যেকটি জেলা থেকে প্রায় 150 জনের মতন সম্মানীয় প্রতিনিধি আমাদের এই 15তম সম্মেলনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ওনারা এসেছেন, বক্তব্য রেখেছেন, বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন মেদিনীপুর জেলা একটি সংগ্রামী জেলা, মেদিনীপুর জেলা যাতে আগামী দিনে দুর্বার গতিতে এগিয়ে চলে সে আশ্বাস দিয়ে রেখেছেন। এবং রাজ্য কমিটির চেয়ারম্যান মাননীয় লালু মুখার্জি মহাশয় উনিও আশ্বাস দিয়েছেন, সম্মানীয় বরেন মণ্ডল আশ্বাস দিয়েছেন যে কাজগুলো আমার মেদিনীপুর জেলা এখনও পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে সেই কাজগুলো যেমন আগামী দিনে করতে পারি। ওনারা প্রত্যেকটি যে সমস্যা আছে আমরা রাজ্যে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন কোনো চিন্তার কারণ নেই, যত্ন সহকারে আমাদের যেগুলো আছে নিশ্চয়ই করে দেবেন, এই আশ্বাস দিয়েছেন। আচ্ছা স্বপনবাবু, এবারে জেলা সভাপতি ও সম্পাদক পদে কে কে আসছে? দেখুন, আজকের আমাদের জেলা কমিটির প্রত্যেকটি যে 22টি ইউনিটের আমাদের আজকের নাম ঘোষণা হয়েছে। আমাদের মেদিনীপুর জেলার নিয়ম অনুযায়ী আমাদের আজকের দিনে দাঁড়িয়ে সভাপতি, সম্পাদক, অফিস বেয়ারার তৈরি হয় না, আমাদের 15 দিন বাদে হয়। 15 দিনের মধ্যেই আমাদের নিয়ম আছে, আমরা 15 দিনের মধ্যেই আমাদের জেলা কমিটি চন্দ্রকোনা রোডে আমাদের বণিক ভবন আছে, আমাদের অফিস আছে, সেইখানে বসে আমাদের ঠিক হবে। আরেক শেষ প্রশ্ন, এই মাসে প্রকাশিত আনলোডিং রিপোর্ট দেখে সবাই চিন্তিত, কি বার্তা দেবেন চাষি ও ব্যবসায়ীদের? দাদা, একটা কথা বলতে চাই, আমি প্রথমে আপনাদের অনেককে বলেছিলাম, রাজ্য কমিটির মিটিংয়ে বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে আলু 36% নিকাশি হয়েছে, কেন ৩৬% নিকাশি হলো? আজকে আমার পশ্চিম বাংলায় প্রায় 14 থেকে 15 হাজার ব্যবসায়ী আছে। আলুটা সবাই আইডিয়া করেছিল যে 60 থেকে 65% লোড হবে। এতটা আলু নর্থ বেঙ্গল থেকে উত্তরপ্রদেশ থেকে আসবে কারো কিন্তু মনের মধ্যে ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু আমার ব্যবসায়ী বন্ধুরা ছোট কাটো মাঝারি বড় সকলেই এই 1,65,000 টাকায় কিন্তু আলু লোড করতেন না। কিন্তু লোড করার পরে এখন ভাবছেন কি ভুলটা করেছি। আলুর দাম কি হবে না হবে সেইটা আমি বলতে পারবো না, কারণ ঘটনা হচ্ছে আলুর দাম নিয়ন্ত্রণ করে প্রকৃতির উপরে আলুর দাম নির্ধারণ হয়। আমরা আবেগের বশে অনেক কিছু বলতে পারি। আলুর দাম কমানো বাড়ানো আমাদের হাতে কিছু নেই। চাহিদা এবং যোগানের উপর আলুর দাম কম বেশি হয়। তাই আমি ইন্ডিয়া পটো নিউজকে বলবো, আপনারা যেই প্রশ্ন করলেন এই প্রশ্ন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। যারা আলু রেখেছেন তারা নিজেরা চিন্তা ভাবনা করে আলু রাখবেন না বিক্রি করবেন, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এই কথা করে আমি বলছি। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের ইন্ডিয়া পটো নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি। আমি ইন্ডিয়া পটেটো যেসব কর্মী আছেন প্রতিনিয়ত ওনাদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে। আমরা ওনাদেরকে বলেছি এই যে ইন্ডিয়া পটো নিউজ গ্রাম বাংলার একটা পশ্চিম বাংলা ব্যাপী সকল সদস্য বন্ধুদের ব্যবসায়ী বন্ধুদের এই যে বার্তা পৌঁছে দিচ্ছে এর জন্য অনেকেই উপকৃত হচ্ছে। আগামী দিনে কী দাম হতে পারে, ভবিষ্যতে কী হতে পারে, কত আলু নিকাশি হয়েছে, বাইরের স্টেটে কত আলু আছে, এই যে বার্তা দেওয়ার জন্য আমি পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির বিদায়ী সভাপতি হিসাবে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বার্তা নেওয়ার জন্য। বরেনবাবু নমস্কার। নমস্কার। সবার প্রথমেই জানতে চাইবো বর্তমানে আপনাদের পশ্চিমবাংলায় আগস্টের 31 তারিখ পর্যন্ত মোটামুটি কত পার্সেন্ট আলু নিকাশি হলো? দেখুন, প্রথমেই বলি আপনারা জানেন এবছর আলু আমাদের 12,69,00,000 প্যাকেটের মতো লোড হয়েছিল। আমাদের সাংগঠনিক যা হিসাব এসেছে বিভিন্ন জেলার থেকে 37.1% অ্যাপ্রক্স খালি হয়েছে এখনো পর্যন্ত। গত বছরে এরকম দিনে প্রায় 42 থেকে 43% আলু নিকাশি হয়েছিল। তো এরকম পরিস্থিতি দাঁড়িয়ে এখনো প্রায় 7.5 কোটির ওপর বেশি আলু রয়েছে বেঙ্গলে। তো সমস্ত আলুরা কি 30 নভেম্বরের মধ্যে নিকাশি সম্ভব হবে? আমাদের সংগঠনের ধারণা বা আমার ব্যক্তিগত ধারণা কোনো মতেই সম্ভব নয়। আমরা তুলনামূলকভাবে আসাম, ছত্তিশগড়, বিহার সমস্ত জায়গাতে মার্কেটটা আমাদের কমে গেছে। বাংলার আলু যেহেতু বেশি দামে লোড হয়েছে সেই জন্য তুলনামূলকভাবে আমরা উত্তরপ্রদেশের মার্কেটের সাথে আমরা এখনো পর্যন্ত প্রতিযোগিতায় পেরে উঠতে পারছি না। সেজন্য আমাদের একটু আরও কম নিকাশি হয়েছে, এটা আমার ধারণা। আজকে আপনাদের এই মেদিনীপুর জেলা সম্মেলনে তো বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা থেকে শুরু করে এসেছিলেন গতকাল থেকে আজ পর্যন্ত। তো ব্যবসা ক্ষেত্রে আপনাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সে সমস্ত সমস্যা তাদেরকে জানিয়েছেন বা তাদের তরফ থেকে কোনো সমাধান পাবেন এরকম আশ্বাস পেয়েছেন? অবশ্যই জানানো হয়েছে। সম্মেলন যে জন্য করা হয়, সম্মেলনে যেমন আমাদের প্রতিনিধিরা আসে, প্রায় 2400 মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন। তার সাথে সাথে মাননীয় কৃষি বিপণন মন্ত্রী বেচারামান্না মহাশয়কে আমরা মূলত একটা বিষয় নিয়ে জোর দিয়েছি যে প্রতি বছর কোল্ড স্টোরেজের ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে একতরফাভাবে, মানে ব্যবসায়ীদিকে না সেই সভাতে ডেকে কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এটা যাতে না হয়। ভাড়া বাড়াতে গেলে ব্যবসাদার সমিতির প্রতিনিধিকে অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে আমাদের আর একটা বিষয় দাবি আছে যে দীর্ঘদিন ধরে যতদিন কোল্ড স্টোরেজ হয়েছে 30 নভেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজের বন্ডের মধ্যে লেখা আছে, এটাকে সংশোধন করার জন্য বলেছি। কারণ লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রতি বছর জানুয়ারি মাস পর্যন্ত আলু থাকে, 30 নভেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর পর্যন্ত একই ভাড়ায় রাখার জন্য আমরা ওনাদের কাছে অনুরোধের সহিত আবেদন করেছি। বর্তমানে আপনাদের জেলা থেকে কি অন্তর্রাজ্যে মানে বহিরাজ্যে আলু পাঠাতে পারছেন? হ্যাঁ, বহিরাজ্যে আলু পাঠাচ্ছি, কোনো অসুবিধা হয় না আমাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত আলু সংরক্ষণকারীর উদ্দেশ্যে আপনার রাজ্যের পক্ষ থেকে কি বার্তা দেবেন? রাজ্যের কাছে বার্তা দেওয়ার মধ্যে দিয়ে আমরা সাংগঠনিকভাবে প্রথমেই সকলকে সতর্ক করেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে কি বেশ কিছুবার সতর্ক করা সত্ত্বেও বিগত বছরগুলিতে প্রাকৃতিক বিপর্যয় হওয়ার জন্য আলুর মার্কেট অনেকটাই আমাদের যা অ্যাসেসমেন্ট ছিল তার থেকে গত বছর বেড়ে গেছিল। সেই কারণে অনেকেই ব্যবসাদার সংগঠনের কথা হয়তো অনেকেই শুনেছে, অনেকেই শুনে না। কারণ লক্ষ্য করে দেখা গেছে বিগত বছর বিশেষ করে 14,14,48,00,000 প্যাকেট লোড হওয়া সত্ত্বেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে আলুতে লোকসান না হয়ে লাভ হয়েছে। আমরা বারংবার সতর্ক করছি, এখনও করছি যে এই বছর যে আলুর অবস্থা আছে এবং অন্যান্য রাজ্যে বিশেষ করে আসাম, বিহার, ছত্তিশগড় সহ যে সমস্ত রাজ্যগুলি আমাদের আলু যায় সেই রাজ্যগুলিতে আমরা উত্তরপ্রদেশের আলুর সাথে আমরা প্রতিযোগিতা মার্কেট সহ আমরা টিকতে পারছি না, এই জন্য নিকাশি কম আছে। আশা করছি আগামী দিনে প্রত্যেকটা ব্যবসাদার সতর্ক আছে, সতর্ক থাকবে, তার সাথে সাথে কৃষককেও আমরা সতর্ক করছি, সকলকেই সতর্ক করছি যে আলুটা যেটা আছে মনে হচ্ছে লাভ হবে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা নেই বা সংগঠনের ধারণা নেই। এরকম যে পরিস্থিতি হবে আগস্টের শেষ পর্যন্ত যখন আলুটা লোড হয়েছিল তখন কি ভাবতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা প্রথম থেকেই ভাবতে পেরেছি, কারণ এই জন্যই ভাবতে পেরেছিলাম যে আমাদের যা মার্কেট প্রাইস সেই মার্কেট প্রাইসে অন্যান্য রাজ্যের থেকে প্রায় অন্তত 200 প্যাকেট বন্ডে 30,000 টাকার উপরে বেশি আমাদের দাম আছে, সেই জন্যই আমরা পিছিয়ে গেছি বছর। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আমরাও, আপনারা আমাদের সম্মেলনকে সার্থক রূপ দেওয়ার জন্যে। হ্যাঁ, আমার সাথে আমার পশ্চিম মেদিনীপুর জেলার আমার বাদিকে আছে সিনিয়র সদস্য অসিত পাল কোষাধ্যক্ষ, আছেন আমাদের প্রদীপ, অলক সহ আমাদের তপন থেকে আরম্ভ করে পেছনে বিজলদার থেকে শুরু করে সকলেই আছে। আমরা সকলে একত্রিত হয়ে আগামী দিনে আরও কী করে সংগঠনকে মজবুত করা যায় সেই লক্ষ্যে সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করব। আপনাদের কাছ থেকেও সহযোগিতা অবশ্যই পাবো এই আশা রাখছি। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।